বিশেষ প্রতিবেদন। প্রিয় দর্শক, সেন্ট পিটার্সবার্গে ওয়াগনার সদর দপ্তরে অভিযান চালিয়ে 38 মিলিয়ন পাউন্ড নগদ উদ্ধার করেছে রাশিয়ান ফেডারেল সিকিউরিটি সার্ভিস। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের অধীনস্থ FSB নিরাপত্তা সেবার সেনারা একটি ভ্যান ও দুটি বাস থেকে এই তহবিল উদ্ধার করেন। ওয়াগনার মিলিশিয়া বাহিনীর অপ্রত্যাশিত আগমনের আগে মস্কো যুদ্ধের প্রস্তুতির সময় এ অভিযান চালানো হয়। ওয়াগনারের প্রধান ইয়েভজিনি প্রিগোজিনও একথা নিশ্চিত করেছেন। তবে লুকিয়ে রাখা অর্থের মূল্য কত ছিল তার বিশদ বিবরণ দেননি প্রিগোজিন। তবে রুশ মিডিয়াগুলো জানায় এটি প্রায় 38 মিলিয়ন পাউন্ড ছিল। প্রিগোজিন টেলিগ্রামে একটি অডিও বার্তার মাধ্যমে জানান, তহবিলগুলো নিহত ওয়াগনার সৈন্যদের ক্ষতিপূরণ প্রদানের জন্য রাখা হয়েছিল। অন্যদিকে রাশিয়ার ভাড়াটে সৈন্যদের বাহিনী ওয়াগনার গ্রুপের ক্ষণস্থায়ী বিদ্রোহ মোকাবেলায় মস্কোতে যেসব জরুরি নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছিল, বিদ্রোহ অবসানের কয়েক ঘণ্টা পরেও রাজধানীতে সেসব ব্যবস্থা বহাল রাখা হয়েছে। ওয়াগনার গ্রুপের প্রধান ইয়েভগেনি প্রিগোশিনের নেতৃত্বে এই বিদ্রোহকে রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনের কর্তৃত্বের বিরুদ্ধে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হিসেবে দেখা হচ্ছে। এই গ্রুপের যোদ্ধারা ইউক্রেন সীমান্ত পার হয়ে রাশিয়ার ভেতরে ঢুকে দক্ষিণের বড় একটি শহর রোস্তভ অন ডন দখল করে নেয়ার পর রাজধানীর দিকে অগ্রসর হতে থাকলে মস্কোতে সন্ত্রাসবিরোধী বিশেষ নিরাপত্তা ব্যবস্থা জারি করা হয়। মস্কোর কর্মকর্তারা বলছেন, বিদ্রোহ অবসানের পরেও লোকজনকে নিরাপত্তাজনিত কারণে কাজে যোগ না দিতে বলা হয়েছে। প্রেসিডেন্ট পুতিনের কড়া হুঁশিয়ারির পর ওয়াগনার নেতা ইয়েভগেনি প্রিগোশিন তার বাহিনীর মস্কোর অভিমুখে অগ্রসর হওয়ার পরিকল্পনা বাতিল ঘোষণা করেন। বেলারুশের প্রেসিডেন্ট এবং প্রেসিডেন্ট পুতিনের ঘনিষ্ঠ মিত্র আলেকজান্ডার লুকাশেঙ্কোর সঙ্গে প্রিগোশিনের বৈঠকে কয়েক ঘণ্টা ধরে চলা শ্বাসরুদ্ধকর এই বিদ্রোহ অবসানের ব্যাপারে সমঝোতা হয়। তবে এই সমঝোতায় অনেক প্রশ্নেরই উত্তর নেই। এরপরই প্রিগোশিন তার সৈন্যদের রাশিয়া ছেড়ে ঘাঁটিতে ফিরে যাওয়ার কথা ঘোষণা করেন। সমঝোতা অনুসারে প্রিগোশিন নিজেও চলে যাবেন প্রতিবেশী বেলারুশে। জবাবে ক্রেমলিন বলছে, প্রিগোশিন ও তার সৈন্যদের বিরুদ্ধে যেসব আইনগত পদক্ষেপ নেওয়া হয়েছিল সেগুলোর কোনো বিচার হবে না। সমঝোতা অনুযায়ী ওয়াগনার গ্রুপের প্রধান ইয়েভগেনি প্রিগোশিনের বেলারুশে চলে যাওয়ার কথা থাকলেও তিনি এখন কোথায় অবস্থান করছেন সেটা পরিষ্কার নয়। প্রিগোশিন যে বেলারুশে চলে যাবেন এই খবর শুধুমাত্র ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভের মুখ থেকেই শোনা গেছে। কিন্তু শনিবার সন্ধ্যায় তাকে শেষবারের মতো দেখা গিয়েছিল। তিনি একটি গাড়িতে ছিলেন, এ সময় তিনি উৎফুল্ল কিছু লোকজনের সঙ্গে করমর্দন করছিলেন। এরপর প্রিগোশিনের কাছ থেকে এখনও কিছু শোনা যায়নি, তাকে কোথাও দেখা যায়নি। তার টেলিগ্রাম চ্যানেলেও এ বিষয়ে নতুন কিছু পোস্ট করা হয়নি। সমঝোতা যে প্রিগোশিনের পক্ষে গেছে তা বলা যাবে না, কারণ ক্রেমলিনের কথা যদি সত্য হয় তাহলে এর অর্থ হচ্ছে তাকে বেলারুশে নির্বাসনে পাঠানো হচ্ছে। রাশিয়ার দক্ষিণ পশ্চিমাঞ্চলে বর্তমানে বিমান চলাচল নিষিদ্ধ। ওই এলাকাটিকে নো ফ্লাইং জোন হিসেবে ঘোষণা করা হয়েছে। তার মানে রোস্তভ শহরের সবচেয়ে কাছের বিমানবন্দর হচ্ছে ভলগোগ্রাদ এবং সোচি, কিন্তু এ দুটো বিমানবন্দরই প্রায় 250 মাইল দূরে। বিবিসির সংবাদদাতা বলছেন, প্রিগোশিন গাড়িতে কিংবা ট্রেনে করে বেলারুশে যেতে পারেন, কিন্তু সেই পথ হবে অনেক দীর্ঘ, কারণ তাকে ইউক্রেনের বাইরে দিয়ে যেতে হবে। প্রশ্ন হচ্ছে, এই বিদ্রোহের পর রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এখন কি করবেন? বিবিসির রুশ বিভাগের সাংবাদিক ওলগা ইভশিনা বলছেন, অবশ্যই তিনি তার শক্তি প্রদর্শন করবেন যা তিনি আগেও করেছেন। তিনি বলছেন, এই ঘটনার পর রাশিয়ার ভেতরে অভ্যন্তরীণ স্বাধীনতা খর্ব হতে পারে। টেলিগ্রাম চ্যানেল সহ সংবাদ মাধ্যমের ওপর আরও নিয়ন্ত্রণ আরোপেরও আশঙ্কা রয়েছে। সোশ্যাল মিডিয়াতে পোস্ট করা ভিডিওতে দেখা যাচ্ছে ওয়াগনার যোদ্ধারা রাশিয়ার দক্ষিণাঞ্চলীয় রোস্তভ শহর ছেড়ে চলে যাচ্ছে। বিদ্রোহের শুরুতে তারা এই শহরের সামরিক ঘাঁটিগুলো দখল করে নিয়েছিল। এক পর্যায়ে তারা রোস্তভ ও মস্কোর মধ্যবর্তী একটি শহরও ভরোনেজও দখল করে নেয়। এখন এই অঞ্চলের গভর্নর জানাচ্ছেন যে ওয়াগনার বাহিনী সেখান থেকেও চলে যাচ্ছে। তিনি বলেছেন, বর্তমান পরিস্থিতির অবসান ঘটলেই চলাচলের ওপর যেসব বিধি নিষেধ আরোপ করা হয়েছিল সেগুলো প্রত্যাহার করে নেওয়া হবে। এই ওয়াগনার যোদ্ধাদের ভবিষ্যৎ কি সেটাও পরিষ্কার নয়। তারা কি ইউক্রেনে ফিরে যাচ্ছে নাকি অন্য কোথাও যাচ্ছে তাও স্পষ্ট নয়। ওয়ারেস থেকে বিবিসির পূর্ব ইউরোপ বিষয়ক সংবাদদাতা সারা রেইসফোর্ড বলেছেন, পুতিন বিশ্বাসঘাতকতা পছন্দ করেন না। বিশ্বাসঘাতকদের প্রতি তিনি তীব্রভাবে ঘৃণা পোষণ করেন। ফলে ক্রেমলিন যে বলছে বিদ্রোহের সঙ্গে জড়িত সেনাদের বিরুদ্ধে আনা ফৌজদারি অভিযোগ প্রত্যাহার করা হবে সেটা বিশ্বাস করাও কঠিন, বলছেন তিনি। একই সাথে ক্রেমলিন এবং রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় চাইছে ভাড়াটে এই সৈন্যদেরকে সামরিক বাহিনীর অন্তর্ভুক্ত করে নিতে। সৈন্যরা রুশ সামরিক বাহিনীতে যোগ দিবে কিনা সেটাও পরিষ্কার নয়। তবে যদি সেরকম কিছু হয় তাহলে এই ওয়াগনার বাহিনীরও অবসান ঘটবে। প্রিগোশিন বেলারুশে কি করবেন তাও স্পষ্ট নয়।
কোনো কোনো বিশ্লেষক বলছেন, তিনি যদি বেলারুশে চলে যান এবং তার বাহিনীও তাকে অনুসরণ করে, তাহলে সেখান থেকেও তিনি ইউক্রেনের জন্য নতুন করে হুমকি হয়ে উঠতে পারে। কারণ বেলারুশ থেকে রাজধানী কিয়েভ সবচেয়ে কাছে এবং সেখান থেকে রাশিয়া রাজধানীর ওপর আক্রমণ আনতে পারে। এরকম অনিশ্চিত ও বিশৃঙ্খল পরিস্থিতির মধ্যেও রাশিয়া ইউক্রেনের পূর্বাঞ্চলে গোলা বর্ষণ অব্যাহত রেখেছে। স্থানীয় সংবাদ মাধ্যমে বলা হচ্ছে, নিকোপাল শহরে চালানো এক হামলায় এক বয়স্ক ব্যক্তি নিহত হয়েছেন। এদিকে আগেকার কিছু রুশ আক্রমণ থেকে ধারণা করা হয় যে কিয়েভের বাহিনীর সামনে অত্যন্ত বিপজ্জনক কিছু সমস্যা রয়েছে। সামরিক বিশ্লেষকরা বলছেন, তারা যখন তাদের পরীক্ষাগুলো থেকে বের হয়ে তাদের নিজেদের বাহিনীর বিমান প্রতিরক্ষা এবং ইলেকট্রনিক জ্যামিং ব্যবস্থার আওতার বাইরে চলে যাচ্ছে, এর ফলে তারা রুশ বিমান হামলার সহজ শিকারে পরিণত হবার ঝুঁকিতে রয়েছে। আমেরিকানদের দেয়া স্টিঙ্গারের মতো কাঁধে বহনযোগ্য বিমান বিধ্বংসী ক্ষেপণাস্ত্র নিয়ে ইউক্রেনীয় সৈন্যরা সামনে এগোতে পারছে, কিন্তু এর চাইতে উন্নত ক্ষেপণাস্ত্র ব্যবস্থা যা সামরিক যানের ওপর বসাতে হয় সেগুলো নিয়ে সামনে এগোতে গেলে তাদের রুশ কামানের গোলার মুখে পড়তে হবে। ইউক্রেন বহুদিন ধরেই যুক্তরাষ্ট্রের কাছে F-16 যুদ্ধ বিমান চাইছে, যাতে তারা তাদের অগ্রসরমান বাহিনীকে আকাশ থেকে সুরক্ষা দিতে পারে। তবে F-16 বিমান পেতে আরও অনেকটা সময় লাগবে। জেলেনস্কি বলছেন, তার ধারণা আগস্ট মাস নাগাদ ইউক্রেনীয় যোদ্ধা পাইলটদের প্রশিক্ষণ শুরু হবে এবং প্রথম F-16 বিমানের চালান আসতে আসতে 6 থেকে 7 মাস পার হয়ে যাবে। রুশদের আসল প্রতিরক্ষা ব্যুরো এখনও অনেক দূরে। স্থলযুদ্ধ সম্পর্কে একজন বিশেষজ্ঞ এবং রয়্যাল ইউনাইটেড সার্ভিসেস ইনস্টিটিউট বা রুসির একজন ফেলো জ্যাক ওয়াটলিংও এক নিবন্ধে লিখেছেন, এখন যেখানে যুদ্ধ হচ্ছে রাশিয়ার আসল প্রতিরক্ষা ব্যুরো এখনও তার থেকে অনেকটা দূরে। তিনি বলছেন, ইউক্রেনের বাহিনী এখনও রুশদের হাতে খোড়া পরীক্ষা ও ছোট ছোট ফায়ারিং পজিশনগুলো ভেদ করে এগোনোর চেষ্টা করছে, কিন্তু সেখান থেকে 15 থেকে 20 কিলোমিটার দূরে রয়েছে রাশিয়ার আসল প্রতিরক্ষা ব্যুরো, যেখানে আছে যথাযথভাবে তৈরি করা পরীক্ষা, কংক্রিটের সুরক্ষিত ফায়ারিং পোস্ট, ট্যাঙ্ক প্রতিরোধী ব্যবস্থা, সমন্বিত আর্টিলারি সিস্টেম এবং আরও কিছু মাইনপাতা এলাকা। ইউক্রেনের বাহিনী সামনে এগোলে তাদের আকাশ থেকে বিমান প্রতিরক্ষা যথেষ্ট জোরদার না হলে তারা রুশ হেলিকপ্টার ও যুদ্ধ বিমানের অব্যাহত আক্রমণের মুখে পড়বে। তাছাড়া ইউক্রেন কোনো একটি জায়গায় খুব বেশি সৈন্য সমাবেশ করছে না। ওয়াটলিং বলছেন, তারা চাইছে তাদের আক্রমণগুলোর ফলে রুশরা তাদের অবস্থানগুলোতে আরও সৈন্য নিয়ে আসুক, তাহলে তাদের দুর্বল জায়গাগুলো কোথায় তা বোঝা ইউক্রেনীয়দের জন্য সহজতর হয়। তবে সেটা এখনও ঘটবে বলে রুশ নেতৃত্বের কথায় মনে হচ্ছে না। ইউক্রেনীয় বাহিনীকে এর মধ্যেই মাইনফিল্ড পরীক্ষা, ট্যাঙ্কের অগ্রযাত্রা থামানোর জন্য খুঁড়ে রাখা গর্ত, বিমান হামলা এবং কামানের গোলা বর্ষণ মোকাবেলা করতে হচ্ছে। স্বাধীন সামরিক বিশ্লেষকরা বলছেন, ইউক্রেনীয়দের পক্ষে রুশদের প্রতিরক্ষা ব্যুরো ভেদ করা কঠিন হবে। আমাদের সামরিক বাহিনীকে দীর্ঘ এবং কঠোর যুদ্ধের জন্য তৈরি থাকতে হবে। ফেসবুকে ডিফেন্স এক্সপ্রেস নামে একটি ইউক্রেনীয় গ্রুপে এ কথা বলেন একজন বিশ্লেষক ইভান কিরিচেভস্কি। নিউ ইয়র্ক টাইমসের এক রিপোর্টে বলা হচ্ছে, রাশিয়া তাদের বিমান দিয়ে পাল্টা হামলা চালানোর যে কৌশল নিয়েছে তা ইউক্রেনীয় বাহিনীর অগ্রযাত্রা শ্লথ করে দিতে পারে। তাছাড়া এর ফলে রাশিয়ার বাহিনী হয়তো আরও বেশি প্রতিরক্ষা ব্যুরো স্থাপন করার জন্য হাতে সময় পাবে।